পিএলআরও দিয়ে মেরে তো পয়সা পায়, কোথা থেকে তদন্ত করবে? আমাদের সরকার এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, DMPLRO কে জেলে পাঠাবো। দেখুন, অজুহাত দিচ্ছে পার্থ ভৌমিক, শেখ শাহজাহানকে গ্রেফতার করার কোনো চেষ্টা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার করেনি এবং করবেও বা কীভাবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে তিনি সাফাই দিচ্ছেন। হোম মিনিস্টার যখন সাফাই দেয় তার আন্ডারে কাজ করা পুলিশ কোনো গ্রেপ্তার করতে পারে? মমতা এখন তো শেখ শাহজাহান তাজমহল বানাচ্ছে, সে তার সাম্রাজ্য। তবে আমরা আন্দোলনের মাধ্যমে বাধ্য করবো এই সরকারকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। উনি কখন কি বলেন কোনো ঠিক ঠিকানা নেই, ওনার কথাকে খুব একটা গুরুত্ব দেবেন না। চলুন, দেখুন রাজ্য নির্বাচন কমিশন তো এখন ভোট করে না, ভোট করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো তার নিয়ম কানুন আছে এবং বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, এ তো আর কোনো প্রমাণের সাপেক্ষ নয়, সবাই জানে হয়। তো সেই মতো ব্যবস্থা নেবে, পয়লা মার্চ কেন, যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। মানুষের জীবন যেন না যায়, ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এই দুটো জিনিস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিসকে সামনে রেখে যা করা নির্বাচন কমিশনের তাই করা উচিত। দেখুন কংগ্রেসের অবস্থা হচ্ছে এখন এমন, বিশেষত ন্যাশনাল লেভেলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার জন্য চেষ্টা করে, সেরকম কংগ্রেসও কখনো তৃণমূল কংগ্রেস কখনো CPM এদের দুদিকেই যাচ্ছে, সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। আলটিমেটলি চুমুটা কার গালে খাবে সেটা হচ্ছে বিষয়। না পুলিশের ভূমিকাই নেই কোনো, পুলিশ তো ওখানে কালপিট, এই পুলিশই তো বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য, রেইকি করার জন্য, যে কোন মহিলা সুন্দরী তাকে পরবর্তী সময়ে রাত্রিবেলা তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে। পুলিশ গেলে পরে লোকজন খেপে যাচ্ছে, পুলিশকে দেখলে পরে মানুষ মারমুখী হয়ে যাচ্ছে, পুলিশ এখন না যাওয়ায় ভালো। ওখানে রাজীব কুমার গিয়ে কি করবে, কিন্তু যাচ্ছেন আসছেন, ঘুমোচ্ছেন, খাচ্ছেন, নাচছেন, চলে আসছেন, কাজের কাজ কি হচ্ছে? শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখনো, শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করতে না পারে তো ডিজি আর পিজি কি হবে ওদের? দেখুন বাংলার মহিলাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছলনা করছে সন্দেশকালীর ঘটনা, সেটা একবার প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে বাংলার মহিলাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের আবেদন থাকবে যে আপনার আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের বাড়ির মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দিন। সন্দেশখালী ছাড়াও এই রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মহিলাদের উপর অত্যাচার হয়, অনেক সন্দেশখালী জেলায় জেলায় তৈরি হয়েছে ছোট ছোট পকেটে। শুধু সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। ল্যান্ড, এই যে জমি দখল করে নেয়া, শিলিগুড়িতে কম আছে নাকি এরকম? তৃণমূল নেতারা জমি, লোকের জমি দখল করে নিচ্ছে সব জায়গায়। এরকম শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন, ইজারা দিয়ে দিয়েছেন যে তুই করে খা, কেন করছেন না তোরে করে খা। প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে জমির বিষয় নিয়ে, যে দখলের যে বিষয়গুলো রয়েছে, বিএলআরও অফিসে একাধিকবার শিলিগুড়ির একাধিক জায়গায় অভিযোগ করার পরে বিএলআরও অফিস থেকে কোন রকম তদন্ত হচ্ছে না। চলুন।